সেইটা ছিল আমার বন্ধু, সেইটা ছিল আমার। এখন আমি গান নিয়ে আজকে আর আলোচনা করবো না। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা জিনিসগুলোকে আবার জানাচ্ছি আপনাদের, এজন্য মন খারাপ করবেন না। বাদাম শরীরের জন্য অনেক উপকারী। বাদামে রয়েছে প্রোটিন, ফাইবার, ভিটামিনের মতো আরো অনেক পুষ্টিগুণ যা বিভিন্ন রোগ নিরাময় সহায়তা করে। চীনাবাদাম, আখরোট, পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কাজু বাদাম রয়েছে বিপুল পরিমাণে খাদ্য শক্তি। সব ধরনের বাদামই এখন পাওয়া যায় আমাদের দেশে। পাওয়া যায় না? পাওয়া যায়। তাই প্রতিদিন লবণ ছাড়া বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, আপনি থাকবেন সুস্থ এবং ফিট। সুস্থ এবং ফিট। আর কোন বাদাম রাখবেন আপনার খাদ্যের তালিকা জেনে নিন, কারণ হাতের স্বাস্থ্যের জন্য উন্নতিতে বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাদামে ওমেগা 3 হার্ট ভালো রাখে, হার্ট অ্যাটাকের ঝুঁকি দূর করে। বাদাম ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দৈহিক গঠন সুন্দর করে। বাদাম হার্ট শক্ত করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। কি করে? হার্টকে শক্ত করে, মজবুত করে, পাশাপাশি মৃত্যুর ঝুঁকিও কমাতে সাহায্য করে। বাদাম মানসিক চাপ, কি চাপ? মানসিক চাপ কমাতে সাহায্য করে, চিন্তা শক্তি বৃদ্ধি করে। গর্ভবতী নারীদের জন্য বাদাম অনেক উপকারী। এটি হবুমা বা গর্ভের সন্তান উভয়ের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাদামে ভিটামিন আমাদের ত্বক মসৃণ করে, ত্বক কি করে? মসৃণ করে এবং বয়সের চাপ, বয়সের চাপ এটা কমায়। চোখের নিচে কালো দাগ, এটা আমার পরে ঘুম কম যায় তো এই জন্য, দূর করতে বাদাম উপকার করে। বাদাম খেলে লিভার কিডনি ভালো থাকে, এটি শ্বাসকষ্ট ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। বাদামের ফাইবারে রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে, ওকে, কোলন ক্যান্সারের আশঙ্কা থেকে রক্ষা করে। যারা উচ্চ কোলেস্ট্রল লেভেলের সমস্যা ভুগেছেন তাদের জন্য বাদাম অনেক উপকারী। নিয়মিত কাঠবাদাম খেলে খারাপ কোলেস্ট্রল মাত্রা কমে যাবে, বুঝেছেন? তবে যাদের হজমের সমস্যা আছে তারা অবশ্যই হজম ক্ষমতা বুঝে খাবেন, আবার বেশি খেলে আপনার পথ হজম হয়ে যাবে, আপনার ডায়রি হয়ে যাবে, এটাও খেয়াল রাখতে হবে। তাহলে গুণ জানলে হবে না, এটার ইফেক্ট, সাইড এফেক্ট, বেনিফিট জানার চেষ্টা করবেন। ধন্যবাদ, সকলকে ভালো থাকেন, সকলে সুস্থতা কামনা করি। আমার জন্য দোয়া করবেন যদি ভালো লাগে, আর খারাপ লাগলে আমাকে বদ দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।